Yeah. লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, মিট মশলা, চিলি সস, কাশ্মীরি, আদা রসুন পেস্ট, সরষার তেল, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে তৈরি হয়। আচ্ছা, চিকেনটা যেটা হবে এখন ড্রাই, কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, কারণ এটার মধ্যে একটা একটা পার্সেন্ট যে তেল থাকবে এর মধ্যে সেটাও নয়, পিওর ড্রাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস, আমি এস গিয়া তোমাদের সবাইকে আরো একটা নতুন টাটকা ব্লগে স্বাগত জানাচ্ছি। যারা আমার ভিডিও দেখো, ফলো করো, তারা কিন্তু জানো যে আমি কিন্তু ঝাড়গ্রাম বেড়াতে এসেছিলাম। তো সেই ঝাড়গ্রামেই কিন্তু একটা সন্ধ্যেবেলা আমি বেরিয়ে পড়েছি অনিমেষকে সঙ্গে নিয়ে। অনিমেষ এখানকারই বাসিন্দা আর কি, এখানকারই লোকাল। অ্যাকচুয়ালি অনিমেষ বললো যে এখানে নাকি একটা ফেমাস খাবার আছে। খাবারের নাম কি? চিকেন ড্রাই ফ্রাই। চিকেন ড্রাই ফ্রাই, মানে ড্রাই ফ্রাই নামটা কেন, মানে কি কারণে? সেটা আমি জানি না, এখানে আমি এসে শুনেছি। তো এটা এখানকার ফেমাস, তাই তো? মানে চিকেন ভাজা ভাজা কিছু একটা থাকে, তাই তো? তো চিকেন ড্রাই ফ্রাই এটা আমি কোনোদিন শুনিনি, ফার্স্ট টাইম নাম শুনছি। আর শুনে মূল রেসিপিটা হচ্ছে চিকেনটাকে এই আদা রসুনের পেস্ট, তারপরে তোমার ওই সব কিছু দিয়ে একটা ম্যারিনেট করে। আচ্ছা, এবার ম্যারিনেট করে ওটাকে ভেজে দেয়, ওটাই চিকেন ড্রাই ফ্রাই। একবার টেস্ট করব, তোমাদেরকেও দেখাবো, এবং অবশ্যই চেষ্টা করব যদি দোকানদারের কারোর সাথে কথাবার্তা বলে যদি ব্যাপারটা সম্পর্কে একটু জানানো যায়, কিরকম কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে। আসলে তোমাদের যেটা বলছিলাম, এটা আসলে ঝাড়গ্রাম, কলকাতার মধ্যে হলে কিন্তু আমরা রাত সাড়ে নটা পর্যন্ত হলেও কিন্তু আমরা মোটামুটি দোকানপাট খোলা পাই। কিন্তু এইখানে ঝাড়গ্রামে দেখছি এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, আর তারপর দোকানগুলো মোটামুটি সব বন্ধের দিকে আর কি, কোনো জায়গায় পাচ্ছি না। আমি দেখি সামনে আরেকটা দোকান আছে, ওখানে গিয়ে একবার দেখবো যে ওখানে পাওয়া যায় কিনা। তো সামনে যে দোকানটা আছে সেটা কি পাওয়া যাবে বলে মনে হচ্ছে? দেখা তো মনে হচ্ছে খোলা আছে কিছু একটা। খোলা তো আছে কিন্তু পাওয়া যাবে বলে তো মনে হয় না। ঠিক আছে, চলো দেখি, যদি ভাগ্যে থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তা নাহলে কি করা যাবে। অবশেষে কিন্তু একটা দোকানে পেয়েছি যেখানে ড্রাই ফ্রাই পাওয়া যাচ্ছে আর কি। এতক্ষণ তো সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ প্রায় আটটা বাজে, আর এখানে কিন্তু আটটার মধ্যে কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে যায়। আর তোমাদের দেখাচ্ছি চিকেন ড্রাই ফ্রাই, তোমরা দেখতেই পাচ্ছ এক পিস 10 টাকা, আমরা এখানে 2 পিস করে অর্ডার দেব। দাদার সাথে একটু কথা বলে নেবো, দাদা এখানে কি কি দেয়া হয়, মানে আমার এইটা তৈরি করতে গেলে? এমনি নর্মালি যেমন আমাদের হলুদ, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, মিট মশলা, চিলি সস, কাশ্মীরি, আদা রসুন পেস্ট, সরষার তেল, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে তৈরি হয়। আচ্ছা, আর চিকেন ড্রাই ফ্রাই নাম কেন, মানে কিছু কি বলতে পারবেন এই সম্পর্কে? চিকেন ড্রাই ফ্রাই আমাদের মানে অ্যাকচুয়ালি বলা হয় কারণ আমাদের পুরো চিকেনটা যেটা হবে এখন ড্রাই, কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, কারণ এটার মধ্যে একটা পার্সেন্ট যে তেল থাকবে এর মধ্যে সেটাও নয়, পিওর ড্রাই, পুরো ড্রাই। আমাদের এটা নাম দেওয়া হয়েছে চিকেন ড্রাই। আচ্ছা, দাদা যেটা বললো এখানে কিন্তু কোনো তেল থাকবে না, আর সেই জন্যই কিন্তু এটার নাম হয়েছে চিকেন ড্রাই ফ্রাই। পুরো ছাকা তেলে ভাজা হচ্ছে অথচ কোনো তেল থাকবে না, এটা কিভাবে সম্ভব সেটাই দেখার বিষয়। আচ্ছা দাদা, এখানে কি কি মশলা দিলে? এটা নুন দিলে নাকি? চাট মশলা। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে চাট মশলা এভারেস্টে, এই চাট মশলাটা কিন্তু এখানে দিয়ে দিল দাদা। এই যে চাট মশলাটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একটা মানে অন্যরকম হয়ে যায় যে কোনো তেলে ভাজাতেই। আর তার সাথে এটা কি দিচ্ছ দাদা? আচ্ছা, ধনে পাতা আর পুদিনা পাতা চাটনি, আর তার সাথে কি সস দিচ্ছে? আচ্ছা, তো ধনে পাতা আর পুদিনা পাতা চাটনি, আর তার সাথে কিন্তু একসাথে দাদা সস দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে কিন্তু আমরা দেখতে পেলে ড্রাই ফ্রাইয়ের মধ্যে কিন্তু চাট মশলা দিয়ে দেওয়া হলো। তো বাড়িতে গিয়ে আমার তো আর টস হয়েছে না, জাস্ট বাড়িতে যাবো আর খাবো। অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু আমাদের মধ্যে বাকি সদস্যটা পৌঁছে গেছে, তোমরা চেনো আশা করি আগের ভিডিওগুলো যারা দেখেছো। তো এই মুহূর্তে কিন্তু আমরা একটা জায়গায় এসে কিন্তু টেস্ট করছি, দোকানের সামনে টেস্ট করলাম না, একটু মেন রোডের সামনে ছিল, একটু মানে লাইটিংয়ের একটু সমস্যা ছিল, এই জায়গায় একটু লাইটিং ভালো আছে, বেশ শপিং মলের পাশে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে কিন্তু আমরা জাস্ট এই বাটিতে নেব, নিয়ে কিন্তু টেস্ট করবো, চলো। চাটনিটা অসাধারণ, চাটনির সাথে যখন এটা খাচ্ছি তখন চাটনির টেস্টটার জন্য কিন্তু এই টেস্টটা বদলে যাচ্ছে। মানে দাদা যেটা বলছি চিকেন ড্রাই ফ্রাই যেটা, তেলের ভাগটা কম, এটা ঠিকই বলছে, শাখা তেলে ভেজে ঠিকই, কিন্তু তেলের ভাগটা কম কেন বুঝতে পারছি না, সেই জন্য চিকেন ড্রাই ফ্রাই নামটা দেওয়া হয়েছে।
আর এক কথায় বলতে গেলে শুধু খেতে কিন্তু ভালো লাগবে না, অ্যাকচুয়ালি পকোড়া যদি চিকেন পকোড়া খাও তোমরা কিন্তু শুধু খেতে পারবে, কিন্তু এই চিকেন ড্রাই ফ্রাইয়ের সাথে কিন্তু তোমার এই চাটনিটা আর চাট মশলা কিন্তু নিতে হবে, তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। আর একটা জিনিস তোমাদের বলবো যে এই যে চাটনিটা যেটা তৈরি করেছে, চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে তোমার চাটনিটার সাথে যখন এটা ডুবে যখন খাবে তখন একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। আসলে আমি বলবো যে ড্রাই ফ্রাই থেকে না চাটনিটাই খুব ভালো লাগছে আমার। আমার সাথে যারা বাকিরা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা তোমাদের এই ঝাড়গ্রাম স্পেশাল চিকেন ড্রাই ফ্রাই খেয়ে কেমন লাগলো? আমি তো আমার রিভিউ দিলাম, অ্যাকচুয়ালি সবার রিভিউ সমান হয় না, কারণ আমার মুখে যেটা টেস্ট লেগেছে আমি সেটাই বলেছি, তোমাদের কেমন লেগেছে? না অ্যাকচুয়ালি প্রথম কথা বলে রাখি যে বন ছিল, মানে দেখো এখানে ওরটা অ্যাকচুয়ালি পড়ে আমার বনলেস পড়েছে, সেই জন্য হয়তো আমার ভালো লেগেছে এক কথা বলতে গেলে। আমাদের বন পড়ে গেছিল, তো আমার কথা হচ্ছে যে ছোট ছোট পিস তোমরা দেখলে, তো যদি দিচ্ছ 10 টাকা করে পিস তাহলে একটু বনলেস দাও তাহলে বেটার হয়, কারণ বন পড়ে যাচ্ছে গলায় ফুটে যাচ্ছে এটা তো ভালো লাগে না। আর ব্যাটারটার কথা বলবো, একটা যেমন চিকেনে দেখলাম ব্যাটার খুব কম, আর একটা চিকেনে দেখি ভরে ভরে ব্যাটার, তো ব্যাটারটা একটু কম হলে বেটার হয়, কারণ দামটার কথা বলছি ছোটো ছোটো চিকেনের পিস তো স্বাভাবিক। ম্যারিনেশন করে একটু রাখা উচিত ছিল, বাট এটা হয়তো যেহেতু সেলের ব্যাপার আছে হয়তো একদম কাঁচা ম্যারিনেশন করার সাথে সাথে এটাকে ফ্রাই করা হয়েছে, যেন পুরো কাঁচা মশলা গন্ধটা আসছে। একটা জিনিস আমি বলবো, টেস্ট অবশ্যই অ্যাভারেজ ছিল, বাট চাটনিটা খুব ভালো ছিল। আমাদের ইনি তো ঝাড়গ্রামের লোকাল ছেলে, ইনি তো ভালো বলবেনই, সেই জন্য একে আমি কোন রিভিউ চাইছি। তারপরেও বলছি কারণ কি মশলার পরিমাণটা না একটু বেশি হয়ে গেছিল আদা রসুন। আচ্ছা এটা কি সব দোকানে কি এরকম নাকি আদার সাদার দোকানে আদার সাদার? না আমি যে দোকানটায় বেসিক্যালি খেয়ে থাকি আর কি, ওটা তোমার ঝাড়গ্রাম যে হসপিটাল মোড়টা ওইখানেই পড়ে দোকানটা, তো ওটা যে দেখলাম বন্ধ আছে তো আমি ওই জন্য এই দোকানটাতে এলাম, তো এখানে এসে দেখলাম মশলার একটা সত্যি কাঁচা গন্ধ তো আছেই প্রথমত, আর দ্বিতীয়ত কোটিংটা কিন্তু খুবই পাতলা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কোটিং কোটিংটা কিন্তু খুব পাতলা ছিল, এক একটা দোকানে তোমরা যদি পকোড়া খেতে যাও 10 টাকার পকোড়া নেবে সেখানে তো মানে চিকেনের পিস একটুখানি থাকবে বাকি কোটিং বেশি থাকবে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। একটা কথা যেটা বলা, চিকেনটা কিন্তু বেশ মুচমুচে ফ্রাই ছিল, সেটা নিয়ে কোনো ছাকা তেলে ভাজা হয়েছে, আর চাটনিটাও কিন্তু খুব অসাধারণ, চাটনিটা দারুণ ছিল। ঝাড়গ্রাম আসলে আমি বলবো তোমরা একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর 10 টাকার মধ্যে আমার মনে হয় এই মুহূর্তে যা চিকেন মানে চিকেনের যে দাম আছে সেই জায়গায় 10 টাকা পিসটা ঠিক আছে, আমি ঠিকঠাক খুব একটা বেশি দামও নিচ্ছে না বা খুব একটা কম দামও নিচ্ছে না। অনেকদিন পরে কিছু একটা ফুড রিভিউ করলে মানে ফুড ব্লগ করলে, আমি জেনারেলি আমার চ্যানেলে ফুড ব্লগ করি না, জেনারেলি করা হয় না, নতুন কিছু সন্ধান পেলেই সেরকমই কিছু আমার চ্যানেলে আমি দিতে দেওয়ার চেষ্টা করি। আজকে একটা নতুন ফুডের সন্ধান পেলাম, নতুন একটা খাবারের সন্ধান পেলাম, সেই জন্যই তোমাদের ভাবলাম যে তোমাদের একবার রিভিউটা দিয়ে দিই। ঝাড়গ্রাম থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই রকম ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচ করতে পারো, আমি ওখানে সবার সাথে কথা বলি। ভিডিওটা এন্ড করার আগে তোমরা যেটা বলবো, সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং ক্যালকাটান শোপিকের সাথে সবসময় জুড়ে থাকো, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।